আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস আওয়ার ড্রিম চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিও হচ্ছে সহজে অ্যাডজেক্টিভ চেনার উপায় অর্থাৎ একটা সেন্টেন্সে কোনটি একটা ওয়ার্ড দিয়ে থাকবে ওয়ার্ডটি কি সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে তাহলে সেটা অ্যাডজেক্টিভ চেনার সহজ উপায়টা আমরা আজ দেখব আশা করি ভিডিওটি আপনাদের খুবই কাজে দেবে প্রথমে আসুন প্রথম রুলটা হচ্ছে আর্টিকেল এবং নাউনের মাঝে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা অ্যাডজেক্টিভ হবে আর্টিকেল এবং নাউনের মাঝে যদি মাত্র ওয়ার্ড থাকে ওটা মাস্ট বি অ্যাডজেক্টিভ হবে যেমন দ্য আফ ট্রেন এই আফটা এখানে কিন্তু একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে দেখুন এই দা হচ্ছে আর্টিকেল আর ট্রেন হচ্ছে একটা নাউন তার মাঝে একটা মাত্র ওয়ার্ড আছে তাহলে এটা হচ্ছে আমাদের তাহলে দা আফ ট্রেন ইজ লেট এখানে আফটি হচ্ছে একটি অ্যাডজেকটিভ একইভাবে সেকেন্ড দেখুন দ্য রহিম রহিম ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সরি ব্রাইট স্টুডেন্ট তাহলে এই ব্রাইট এর দেখুন আগে আছে একটা আর্টিকেল এ এবং শেষে স্টুডেন্ট একটা নাও আমরা জানি তাহলে এর মাঝে যে ওয়ার্ড এই যে ব্রাইট এটা অবশ্যই আমাদের একটা আবার দেখুন যে দ্য লয়ার ফিল্ড এ রিভু পিটিশন এখানে রিভিউটা কি দেখুন এই এটা হচ্ছে একটা আর্টিকেল এবং শেষের পিটিশন একটা নাউন তাহলে মাঝে রিভিউটা অবশ্যই একটা আর্টিকেল হবে রুল অনুযায়ী সেকেন্ড রুলটা দেখুন সেকেন্ড রুলটা হচ্ছে যে পরে দুটি ওয়ার্ড থাকলে প্রথমটি অ্যাডজেকটিভ এবং পরেরটি নাউন দেখুন ইট ইজ আওয়ার সেন্ট্রাল লাইব্রেরি দেখুন এখানে আওয়ার হচ্ছে এটা একটা পসেসিভ আওয়ারটা হচ্ছে আমাদের পসেসিভ তাহলে এই আওয়ারটা যদি পসেসিভ হয় এরপর দুটো ওয়ার্ড আছে দুটো শব্দ আছে তাহলে প্রথমটা আমাদের হবে অ্যাডজেক্টিভ পর একটা হবে নাউন তাহলে সেই অনুযায়ী সেন্ট্রাল শব্দটি এখানে অ্যাডজেক্টিভ আবার দেখুন যদি আমরা পরে আরেকটা দেখি দেন প্রিপোজিশন প্রিপোজিশন এবং নাউনের মাঝে একাধিক ওয়ার্ড থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ এবং পরেরটি নাউন দেখুন এখানে বলা হচ্ছে প্রিপজিশন হচ্ছে ইন হচ্ছে একটা প্রিপোজিশন এরপরে দুটো শব্দ আছে তাহলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ পরেরটা নাউন তাহলে এখানে দেখুন এই এল ওয়াই থাকলেই কিন্তু আমাদের অ্যাডজেক্ট মানে অ্যাডভারভ হয় না এখানে কিন্তু এটা কিন্তু আমাদের একটা এর এরপরে আমরা যদি দেখি সাধারণত বি ভার্বের পরে অ্যাডজেকটিভ বসে হম বিভার কি এগুলো তবে নাউন বসলে তার পূর্বে আর্টিকেল বসে বি ভার্ভের পরে সাধারণত কি বসে এটা খুবই একটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুল বি ভার্ভের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে তবে বিভার্বের পরে যদি নাউন বসে তবে তাহলে লাগবে যেমন ধরুন দা বয় কি মেরিটোরিয়াস এখানে ইজের পরে দেখুন সরাসরি এটা একটা অ্যাডজেক্টিভ হ্যাঁ অ্যাডজেক্টিভ আবার জার্নি ওয়াজ প্লেজেন্ট এখানে এই যে ওয়াজের পরে সরাসরি এটা একটা অ্যাডজেক্টিভ

ইসমিল ইত্যাদি লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে অর্থাৎ লিঙ্কের লিঙ্কিং ভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে দেখুন তাহলে একটা রুল যে সময়া লুকস অ্যামালস আফটার নোয়িং হার এস এস এ রেজাল্ট তাহলে এই লুকস একটা কি ভাব বললাম একটু আগে লিঙ্কিং ভাব এরপরে তাহলে এরপরে যে শব্দটা সেটা কি সাধারণত অ্যাডজেক্ট এখানে অ্যামালসটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ রুল অনুযায়ী আবার বলা হচ্ছে দুটি নাউন পাশাপাশি বসে যদি প্রথমটি দ্বিতীয়টিকে কোয়ালিফাই করে তাহলে প্রথম নাউনটি অ্যাডজেক্টিভ খুবই গুরুত্বপূর্ণ না একটা নাউনও অ্যাডজেক্টিভ হতে পারে অর্থাৎ একটা নাউন যখন আরেকটা নাউনকে কোয়ালিফাই করতে তখন প্রথম নাউনটা হচ্ছে অ্যাডজেক্টিভ খুবই গুরুত্বপূর্ণ দেখুন তাহলে যে দিস ইজ এ বুক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশটা ল্যাঙ্গুয়েজ ইংলিশ নাউনটা ল্যাঙ্গুয়েজ নাউনকে কোয়ালিফাই করেছে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে আবার সেই যে ভিলেজ গার্ল এখানে দেখুন গার্ল একটা নাউন তাহলে এখানে ভিলেজটা এটাকে কোয়ালিফাই করেছে তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে এরপরে আমাদের সর্বশেষ নিয়মটা দেখুন কোন প্রি যদি নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে তাহলে সেটি অ্যাডজেক্টিভ দেখুন এখানে একটা হুইস একটা এটা বুক নাউনের পূর্বে বসে এই নাউনটাকে ফাই করে দিয়েছে এই জন্য এই হুইসটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে খুবই গুরুত্বপূর্ণ নিয়মগুলো আশা করি নিয়মগুলো আপনাদের জন্য খুবই উপকারী হবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আবার দেখা হবে